এক পিসের তার মুড়ি ছিল নদীর এই পাড়ে কিছু ওই পাড়ে কিছু। তো পিসারের জীবন দশায় মুড়িদরা আলাপ উঠেছে যে পিসা বছর মারা গেলে এই পাড়ে কবর হবে নাকি ওই পাড়ে কবর হবে, মুড়ি তো দুই পাড়েই আছে। তো এই পাড়ের লোকেরা বলছে অবশ্যই এই পাড়ে কবর হবে, ওই পাড়ের লোকেরা বলছে অসম্ভব, রক্ত গঙ্গা বয়ে যাবে, পিসাবের কবর তোমার ওই পাড়ে হতে দেওয়া হবে। এটা নিয়ে দুই গ্রুপে গন্ডগোল যখন হয়েছে, এখন দুটো গ্রুপ চিন্তা করছে, বিশেষ করে এক গ্রুপ চিন্তা করছে আমরা একটু দুর্বল পারবো না এদের সাথে, তারা রাত্রে পিসাবের দাওয়াতে ডেকে এনে মেয়েদের কবর দিয়েছে। বুঝতে পারছেন, এটা হলো বাঙালির ইসলাম, এটা হলো বাঙালির আমাদের ধর্ম পালনের প্রকৃত চেহারা। যদি আপনি দেখতে চান এই ঘটনার দিকে তাকালে বলবেন, মক্কা যারা ওমরা করতে যায় হজ করতে যায় দেখবেন ওই যে হাজরা আসর পাথর চুমা দেওয়ার জন্য হায় হায় ঠেঙে নিজে পুরো দুই চার জন দরকার মেরে ফেলবো, কিন্তু চুমা আমি দিতে হবে। চুমা দিলে কি হবে, সবচেয়ে বড় যেটা হবে সেটা হলো সারা জন গাল ফুলে একবার খাবো, আর ওই আমি চুমা দিছিলাম। কয়জনকে কোনো দিন মতো মারছি, কয়জনকে ঠেঙের নিচে ফলাইছি, সেগুলো দেখে দেখিনি, আমি চুমা দিছি। এই জন্য অল্প দুঃখে ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ এই কথা বলেন নাই, আমরা আমাদের ধর্মীয় আবেগ অনেক বেশি, ধর্মীয় জ্ঞান অনেক কম। শুধু আবেগ আছে জ্ঞান নাই, এটার পরিণতি খুব খারাপ। বাবার মাথায় কপালে মাসি একটা ডিস্টার্ব করেছে, বারবার মারতে মারতে চেষ্টা করছে, কোনোভাবে পারেন না, মাসির সাথে পরিবার যায় না। এখন পরে বারবার যখন সরাই সরতেছেন আবার সে এসে কপালে বসে, বাবার আপনি অনেক ভালোবাসেন, বাবার গায়ে মাসে অসহ্য হচ্ছে না, আপনার আবেগে কষ্টে দুঃখে আমার বাবার কপালে বেটা বেয়াদ ঘুমাইছে ডিস্টার্ব করতেছে, কুড়ালটা এনে দিলেন কো, আবেগ আছে কিন্তু কি নাই, জ্ঞান নাই, পরিণতি কি হলো, মশা থেকে উড়ে যায় মশা দূরে যায় মুসকি হাসি দিতেছে বাপ শেষ। এখন যারা মসজিদের দরজা খোলা পায়া সামনের কাতার নামাজ পড়ার সব বেশি, নিচের কাতার নামাজ পড়া সব বেশি, সব পড়া হুড়মুড় করে ঢুকছে, আপনাদের অবস্থা সে এরকম যে কুড়াল মেরে মশা মারতে গেছেন, মশা মরে না এত বাপ করে শেষ। এই জন্য ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদেরকে শিখেছেন এখানে আবেগ এবং জ্ঞানের অপূর্ব সমন্বয় ছিল, সংমিশ্রণ ছিল। অবশ্যই আবেগের একটা মূল্য আছে, কিন্তু আবেগকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আমার দিন নষ্ট হয়ে যায় তাহলে আবেগের কোনো মূল্য হতে পারে না। এই বিষয়ে আমাদের খুব বেশি খেয়াল করা দরকার। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।